এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ, সমর্থকদের হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেনি টাইগার ক্রিকেটাররা। তবে সিনিয়ররা না পারলেও আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখে জয়ের স্বপ্ন দেখাচ্ছে জুনিয়র টাইগাররা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই তুলনামূলক সহজ প্রতিপক্ষকে চেপে ধরে বাংলার যুবারা। 17 রানে মারুফের বলে প্রথম উইকেট হারায় জাপান। এরপরই নিয়মিত বিরতিতে শুরু হয় আসা যাওয়ার মিছিল। মারুফ রাব্বি আরিফুলদের বল বুঝতেই পারছিল না জাপানিজরা। স্কোরবোর্ডে 60 রান তোলার আগে আরও 5 ব্যাটার ধরেন প্যাভিলিয়নের পথ। পরে টেইল্যান্ডাররা সম্মানজনক লক্ষ্যমাত্রা ছুড়ে দেওয়ার চেষ্টা করলেও 100 রানের গণ্ডি পেরোতে পারেনি জাপানের যুবারা। 47 ওভার 1 বল পর্যন্ত ব্যাট করে মাত্র 99 রানে গুটিয়ে যায় তারা। দলে সর্বোচ্চ 18 রান করেন নিহার পারমার, আর বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন রাব্বি ও আরিফুল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করেন টাইগার ওপেনার আশিকুর রহমান। আরেক ওপেনার জিসানও শুরুটা করেন টি-20 মেজাজে। একের পর এক 4-6 5 ওভার পূর্ণ হওয়ার আগেই স্কোরবোর্ডে 50 তোলেন 2 ব্যাটার। 8 ওভারে 71 রানের জুটি গড়ার পর 16 বলে 29 রান করে আউট হন জিসান। তবে সঙ্গী হারালেও অপ্রতিরোধ্য ছিলেন আশিকুর রহমান। 43 বলে 50 তুলে নেওয়া ছাড়াও অপরাজিত থেকে 235 বল হাতে রেখে জয় এনে দেন ডানহাতি এই ব্যাটার। 45 বলে 55 রান করে ম্যাচ ছেড়ার খেতাবটাও ওঠে তার হাতেই। এ জয়ে টানা 2 ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে টাইগার যুবারা। তামিম হোসেন, সময় সংবাদ।